ছোট্ট গণেশ এবং ভগবতী পার্বতী। একদিন ভগবান শিব এবং ভগবতী পার্বতী তাদের বেদিতে বিশ্রাম নিচ্ছিলেন। ছোট্ট গণেশ ছুটতে ছুটতে তাদের কাছে এলো। মা, আমি বাইরে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু সাবধানে, নিজের লক্ষ্য রেখো এবং সঠিক সময়ে ঘরে ফিরে এসো। ঠিক আছে মা। এই বলে ছোট্ট গণেশ বাইরে খেলতে চলে গেল। সে তার বন্ধু ইঁদুরের পিঠে চড়ে গণেশের বন্ধুদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ যাত্রা করার পর তারা একটা সবুজ মাঠে এসে পৌঁছালো, যেখানে গণেশের বন্ধুরা লুকোচুরি খেলছিল। বন্ধুরা, আমি এসে গেছি। হে গণেশ, কোথায় ছিলে তুমি? এত দেরি হলো কেন? আমি খুবই ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আমি এখানে উপস্থিত। চলো খেলি। ছোট্ট গণেশ তাদের বন্ধুদের সাথে মিলে লুকোচুরি খেলা শুরু করলো। গণেশের বন্ধু ইঁদুর নিকটেই একটা বৃক্ষের কাছে দাঁড়িয়ে সবার খেলা দেখছিল। শুধু তাই নয়, এই খোলা মাঠে সে সময়টা বেশ উপভোগও করছিল। গণেশ এবং তার বন্ধুরা খেলাধুলা ছোটাছুটি করে সময়টা বেশ উপভোগ করছিল। ঠিক তখনই গাছের পিছন থেকে একটা বিড়াল এসে ইঁদুরকে তাড়া করল। ম্যাও। হ্যাঁ, এইবার তোমায় একলা পেয়েছি, এবার আমি তোমাকে খাব। সে ইঁদুরকে তার লেজ দিয়ে ধরে ফেলল। গণেশ, আমায় সাহায্য করো, সাহায্য করো দয়া করে। গণেশ সব দেখল এবং তাদের দিকে দৌড়ে এলো। ছেড়ে দাও ওকে, ও আমার বন্ধু হয়। কিন্তু আমি ক্ষুধার্ত, আমি ওকে খাব। এক্ষুনি ওকে ছেড়ে দাও, তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? বিড়াল ইঁদুরকে ছাড়তে কোনো মতেই সম্মত নয়। এতে গণেশ খুব রেগে যায়। সে বিড়ালকে জোরে এক ঘুষি মারে। বিড়াল তৎক্ষণাৎ ইঁদুরকে ছেড়ে দেয়। কিন্তু গণেশ তখনও ভীষণ রেগেছিল। সে বিড়ালের লেজ ধরে তাকে পাই পাই করে অনেকবার হাওয়ায় ঘোরালো এবং তারপর তাকে মাটিতে ফেলে দিল। এর ফলে বিড়ালটি আহত হলো। সে তাড়াতাড়ি উঠে পালালো। ধন্যবাদ গণেশ, আপনি আমার প্রাণ রক্ষা করলেন। আরে এটা তো কিছুই নয়, তুমি আমার বন্ধু, চলো বাড়ি ফেরা যাক। গণেশ ইঁদুরের পিঠে চড়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। যখন তারা পৌঁছালো, সে তার মাকে দেখে ভীষণ ধাক্কা খেলো। মাতা পার্বতী আহত। মা, এগুলো কি কি হয়েছিল? কে তোমার সঙ্গে এসব করেছিল? তুমি এসব করেছো গণেশ। মা, তুমি এই কি বলছো? আমি যার প্রাণ আছে তাদের সবার মধ্যেই বিরাজমান। তাদের উপর যা কিছু ঘটে এবং সেই সব ঘটায়, তার সব কিছুতেই আমি আক্রান্ত হই। গণেশের মনে পড়ল, সে বিড়ালটিকে ভীষণ আঘাত দিয়ে ফেলেছে। আমি ভীষণ দুঃখিত মাতা, আমি প্রতিজ্ঞা করছি আমি সব প্রাণীদের মমতা সহকারে দেখব, আমি তাদের কখনো আঘাত করব না। ভগবতী পার্বতী গণেশকে তার কাছে নিয়ে জড়িয়ে ধরলেন। ভগবান শিব পার্বতীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন, কারণ তাদের আদরের পুত্র আজ একটা নতুন শিক্ষা গ্রহণ করল। ভগবান গণেশ এবং চাঁদ। গণেশ চতুর্থীর দিন সবাই গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি লাড্ডু বানায়, ভগবানকে প্রসাদ হিসেবে দেয়।
এইরকমই এক বছর গণেশ ঠাকুর তার বাহন ইঁদুরের উপর চড়ে তার প্রিয় লাড্ডু খেতে খেতে বাড়ি ফিরছিল। গণেশ খেতে খেতে বলল, ওহ কি সুন্দর অনুষ্ঠান ছিল, আমার পেট তো পুরো ভর্তি, আর খেতে পাচ্ছি না, চলো বাড়ির দিকে চলো, ফেরা যাক। গণেশের বাহন ইঁদুর বলল, হ্যাঁ ভগবান, তুমি খুব ভারী হয়ে গেছো, আমি ঠিক মতো চলতেও পর্যন্ত পাচ্ছি না। তারা যখন রাস্তা ধরে নিচুর দিকে যাচ্ছিল, তা একটা বড় কোবরা সাপ একদম তাদের সামনে এসে গেল। ইঁদুর ভয় পেয়ে এমন লড়বড় করে উঠল যে গণেশ ঠাকুর তার পিঠ থেকে ধূপ করে পড়ে গেল। গণেশ বলল, উফ কি লাগলো। ইঁদুর বলল, ও ভগবান আমি দুঃখিত। ওহ তুমি কি করছো? গণেশ তার গা ঝাড়তে লাগলো। ভগবান আমি আপনাকে ফেলতে চাইনি, ছাড়ো এতে তোমার কিছু দোষ নেই। গণেশ যেই আবার ইঁদুরের উপর চড়তে যাচ্ছে তখনই চাঁদ হাসতে শুরু করলো। কি মজার দৃশ্য দেখলাম, আমার উপর হাসা বন্ধ করো। গণেশের চোখ রাগে লাল হয়ে গেল, সে গর্জন করে উঠল, আমার উপর হাসছো না চন্দ্র, তোমার সাহস তো কম নয়, তোমাকে এর ফল ভোগ করতে হবে। কিন্তু চন্দ্র হাসতেই থাকল। এবার গণেশ রাগে ফেটে পড়ল। গণেশ রুদ্র রূপে তার যুদ্ধের কুঠার চাঁদের দিকে তাক করল। চন্দ্রের হাসি মাঝপথেই থেমে গেল, যেই না গণেশের কুঠার চন্দ্রের বুকে ডুবল। আহ, চন্দ্র আস্তে আস্তে ঢলে পড়ল, আর তার উজ্জ্বল রূপালী আলো কমতে কমতে মিলিয়ে গেল। ভগবান স্বর্গে অবাক হয়ে বাইরে তাকালো, চাঁদ কোথায়, স্বর্গে অন্ধকার কেন, কেউ নিশ্চয় চন্দ্রের আলোকে বধ করেছে। তারা নিচে ঝুঁকে দেখল ভগবান গণেশ রাগে কাঁপছে আর আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্রহ্মা বলল, আমার মনে হয় চন্দ্র নিশ্চয়ই ভগবান গণেশকে অসন্তুষ্ট করার কোনো কাজ করেছে, আমাদের নিচে গিয়ে গণেশকে শান্ত করা উচিত। ভগবানরা যা হয়েছে সব শুনলেন, দয়া করে ওকে ক্ষমা করে দাও, চন্দ্রের আলো তাকে ফেরত দাও, সেটা ছাড়া পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কেন, এখন তার হাসি কোথায় গেল? এবার কি হবে আমরা অপেক্ষা করব, গণেশের রাগ বেশিক্ষণ থাকবে না, খুব তাড়াতাড়ি যখন ওনার রাগ কমে যাবে এবং তিনি বুঝবেন এতে কি অসুবিধা আছে তা নিশ্চয় কিছু পদক্ষেপ নেবেন। ব্রহ্মা বললেন, আমাদের উচিত ওর আলো সংরক্ষণ করা। হ্যাঁ, পৃথিবীর জন্য এটা খুবই প্রয়োজন, আকাশে উজ্জ্বল চাঁদ থাকতেই হবে। ঠিক আছে, তোমাদের অনুরোধে আমি এটা করছি, কিন্তু চন্দ্র তার জীবনে কোনো দিন এই রাত্রের কথা ভুলবে না, সে আগের মতো সারা বছর উজ্জ্বল আর ঝকমকে থাকবে না, তার উজ্জ্বলতা আস্তে আস্তে বাড়বে এবং মাত্র এক রাতের জন্য সে আগের উজ্জ্বলতা ফিরে পাবে, তারপর আবার তার উজ্জ্বলতা কমতে থাকবে যতক্ষণ না তার সব উজ্জ্বলতা চলে যায় আজকের মতো। সব ভগবানরা জানতো এটাই সব থেকে বেশি পেতে পারে তারা। ব্রহ্মা বললেন, ঠিক আছে তাই হোক, আমি এখনো শেষ করিনি, চন্দ্রের সুন্দর আর উজ্জ্বল আলোর জন্য খুব অহংকার হয়ে গেছিল তাই না, এই রাতে যদি কেউ চাঁদের দিকে তাকায় তাহলে তার নামে কলঙ্ক লাগবে আর সে সেই দোষের জন্য শাস্তি পাবে যেটা সে কোনোদিনও করেইনি। বেচারা চন্দ্র, দেখো কি হয়ে গেল,
সেই দিন থেকে চাঁদ আস্তে আস্তে উজ্জ্বল হয় এবং এক রাতের জন্য পূর্ণ চন্দ্র নিজস্ব মহিমায় দেখা যায় এবং আবার আস্তে আস্তে তার উজ্জ্বলতা কমতে কমতে একদম অন্ধকার হয়ে যায়। আর কোনো ভক্ত গণেশের অভিশাপের জন্য সেই দিন চাঁদের দিকে তাকায় না। গণেশের বাহন ইঁদুর, তোমরা সকলে গণেশের পায়ের নিচে একটা ছোট্ট ইঁদুর দেখে থাকবে। যখন তোমরা গণেশকে মোদক, লাড্ডু অথবা সন্দেশ প্রসাদ হিসেবে দাও, তখন ওই ছোট্ট ইঁদুরটাকেও কিন্তু দিতে হয়। মহান দেবতা গণেশের বাহন কি করে একটা ছোট্ট ইঁদুর হলো তারও কিন্তু একটা গল্প আছে। গল্পটা কি জানো? শুনবে? অনেক অনেক দিন আগে এক রাক্ষস ছিল, তার নাম ছিল গজামুখাসুর। সে আরো শক্তিশালী হতে চাইত আর চাইত এই তিন লোকে রাজত্ব করার। আমি আমার পূর্বপুরুষের পথ নিদর্শন মেনে চলে ভগবান শিবের থেকে বরদান লাভ করব। আমি ভগবান শিবকে খুশি করার জন্য ঘোর তপস্যা করব। গজামুখাসুর পর্বত শিখরে উঠে ঘোর তপস্যা শুরু করল। অনেক বছর কঠিন তপস্যা করার পর অবশেষে ভগবান শিব গজামুখাসুরকে লক্ষ্য করল। ইনি তো অনেক দিন অনেক বছর ধরে আপনার তপস্যা করছে, এবার আপনাকে ওর ইচ্ছা পূরণ করতে হবে। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি আর আমি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। বলো, তোমার কি ইচ্ছা? গজামুখাসুর নিজের চোখ খুলল এবং সম্মুখে ভগবান শিবকে দেখে খুশি হল। হে ভগবান, আমি খুবই ভাগ্যবান যে আপনার দর্শন পেয়েছি। আমি যেন তীর, তরবারি, কুঠার অথবা কোনো অস্ত্র দ্বারাই নিহত না হই, আমাকে এই বর প্রদান করুন। যাহা তোমার ইচ্ছা, তথাস্তু। এই বলে ভগবান শিব অদৃশ্য হলেন। গজামুখাসুর আনন্দে আত্মহারা হয়ে গেল। এরপর থেকে কেউই আমায় আহত করতে পারবে না, আমি ভীষণ ভীষণ শক্তিশালী। হা 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 হা। সেই দিন হইতে গজামুখাসুর তিন লোকের উপর উপদ্রব শুরু করল। সে মানুষদের আহত করতে শুরু করল, সে ভগবানদের তপস্যায় বিঘ্ন আরম্ভ করল, এমনকি পশু পাখিদের উপরও অত্যাচার করতে লাগল। সবাই গজামুখাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল। একদিন দেবরাজ ইন্দ্র ভগবান শিব পার্বতীর দ্বারস্থ হলেন। হে ভগবান, আমাদের সাহায্য করুন, গজামুখাসুরের অত্যাচার থেকে পৃথিবীকে আপনারাই রক্ষা করতে পারেন। চিন্তা করো না বৎস, আমি গজামুখাসুর নিঃশেষের জন্য গণেশকে পাঠাব। ভগবান শিব গণেশকে ডাকলেন। প্রণাম পিতাশ্রী, আমাকে কি করতে হবে আদেশ করুন। তোমাকে এদের সাহায্য হেতু এখানে ডাকা হয়েছে। গজামুখাসুর এদের উপর ভীষণ অত্যাচার করছে, তোমাকে এর শেষ করতে হবে। অবশ্যই পিতাশ্রী, আমি এ বিষয়ে শ্রবণ করেছি। আমার কানেও গজামুখাসুরের অত্যাচারের কাহিনী এসেছে। আমার উপর ছেড়ে দিন পিতাশ্রী, আমি ওকে দেখে নেব। গণেশ কৈলাস ছেড়ে গজামুখাসুর সাক্ষাৎ উদ্দেশ্যে গমন করলেন। এখানে আসার কারণ কি? সবার উপর অত্যাচার বন্ধ করো,
সবাইকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে দাও। তোমার উপদেশ চাই না, এবার তুমি আসতে পারো। গণেশ রেগে গেল। সে ঠিক করল গজামুখাসুরকে এর উচিত শিক্ষা দেবে। গণেশ একটা তীর ছুঁড়লেন, তারপর কুঠার নিক্ষেপ করলেন, এবং গণেশ ভীষণ গদা নিক্ষেপ করলেন, তরবারি সহ গজামুখাসুরকে আক্রমণ করলেন। কিন্তু গজামুখাসুরের উপর কোনো অস্ত্রেরই কোনো প্রভাব পড়ল না। হা 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 হা, তুমি কি তোমার পিতা আমাকে কি বর প্রদান করেছে তার সম্বন্ধে অজ্ঞাত? কোনো অস্ত্রই আমার কখনো কোনো ক্ষতি করতে পারবে না। গণেশ তার ডান দাঁত ভেঙে গজামুখাসুরের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। যেই সেই দন্ত গজামুখাসুরকে স্পর্শ করল, তৎক্ষণাৎ সে এক ছোট্ট ইঁদুরে পরিণত হল। ইঁদুর রাগে অগ্নিশর্মা হয়ে গণেশকে আক্রমণ করল। গণেশ একটা দড়ি নিয়ে ইঁদুরের উদ্দেশ্যে ছুঁড়ল এবং ইঁদুরটাকে ধরে ফেলল। এরপর গণেশ ইঁদুরের উপর বসল। ইঁদুরটি ছাড়াবার বারংবার প্রচেষ্টা করেও অসফল হল। এইভাবেই ভগবান গণেশ গজামুখাসুরের দম্ভ এবং অহংকার চূর্ণ বিচূর্ণ করল। হে ভগবান, আমাকে দয়া করে মার্জনা করুন, তুমি তোমার মিথ্যা দম্ভ ও অহংকারের জন্য শাস্তি পেয়েছ। আমি আমার শিক্ষা পেয়ে গেছি ভগবান, দয়া করে আমাকে ক্ষমা প্রদান করুন এবং আমাকে আপনার বাহন হিসেবে গ্রহণ করুন, তথাস্তু। এইভাবেই ভগবান গণেশ তাকে বাহন রূপে স্বীকার করলেন। ভগবান শিব এবং পার্বতী দুজনেই গণেশকে আশীর্বাদ করলেন। সেই দিন হইতেই ইঁদুর হল গণেশের বাহন। গণেশ যেখানেই গমন করেন ইঁদুরের পিঠে চড়েই করে থাকেন। ভগবান গণেশ এবং ছোট্ট চালাক মেয়ে। অনেক দিন আগে এক ছোট্ট মেয়ে তার মায়ের সাথে এক গণেশ মন্দিরের কাছে বাস করত। ছোট্ট মেয়েটি ভগবান গণেশের খুব বড় ভক্ত ছিল। সেই মেয়েটি রোজ গণেশ মন্দিরে যেত আর ভগবান গণেশের কাছে প্রার্থনা করত। মেয়েটি বলল, সামনেই গণেশ পুজো আসছে, পুজোর দিনগুলো খুব সুন্দর হবে, মিষ্টি পটকাবাজি, গান, নতুন জামা, সব ভালো ভালো জিনিস হবে। পুজোর দিন সকালে মেয়েটি মাকে বলল, মা আমি বাইরে যাব, এখন নয়, কিছু টুকিটাকি কাজ করো, সেগুলো করে তবেই যাও। মেয়েটি তাড়াতাড়ি থালা বাটি সব ধুতে শুরু করল। কিছুক্ষণ পর মেয়েটি বলল, আমি থালা বাটি সব ধুয়ে ফেলেছি এবং আমি ঘরও ঝাড় দিয়ে দিয়েছি, এবার কি আমি যেতে পারি? তুমি এখনো উঠোনটা তো ঝাড় দাওনি। মেয়েটি তাড়াতাড়ি উঠোন ঝাড় দিয়ে দিল। আমি এখন উঠোনও ঝাড় দিয়ে দিয়েছি, এবার আমি যাই? হ্যাঁ যাও, আর এখানে দুটো লাড্ডু আছে, একটা তোমার জন্য আর একটা গণেশ ঠাকুরের জন্য। প্রথমে মন্দিরে যাবে, গিয়ে গণেশ ঠাকুরকে প্রসাদ দাও, তারপরে তুমিও লাড্ডু খেও, আর তারপরে তুমি যেখানে ইচ্ছে চাও যেতে পারো। ছোট্ট মেয়েটি মন্দিরে দৌড়লো। সে তাড়াতাড়ি গণেশ মূর্তির সামনে বসে একটা লাড্ডু রাখলো আর বলল, তাড়াতাড়ি লাড্ডু খেয়ে নাও, আমি অর্ধেক মজা মাটি করে ফেলেছি, আর মাটি করতে চাই না। সে আস্তে আস্তে লাড্ডু খেতে খেতে গণেশ মূর্তির সামনে অপেক্ষা করছিল। দয়া করে তাড়াতাড়ি খেয়ে নাও, বাইরে কত কিছু হচ্ছে, কিন্তু আমি এখানে,
তুমি যতক্ষণ না লাড্ডু খাও আমি যেতে পারবো না। মূর্তিটা একটুও নড়ল না যে লাড্ডু নেবে। মেয়েটির চোখ মোটা মোটা অশ্রুতে ছলছল করে উঠল। আর একটু পরেই তো সব অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আর সবাই চলে যাবে। হে ভগবান, দয়া করে লাড্ডুটা খেয়ে নাও। কিন্তু লাড্ডু একই রকম থাকল। সূর্য আস্তে আস্তে লাল হয়ে পশ্চিমে ডুবতে শুরু করল। কোলাহল থামল, গান বাজনা সব থেমে গেল। আমি একটুও আনন্দ করতে পারলাম না। আর তুমি এখনও লাড্ডু খেলে না, আমি এখন বাড়িতেও যেতে পারবো না। আর আমি বাড়ি যেতে দেরি করলে মাও বকবে। এই বলে সে কাঁদতে লাগলো। ভগবান গণেশ প্রকট হল আর বলল, কেঁদো না। মেয়েটি বলল, ওহ এসেছো তুমি, এই নাও তোমার লাড্ডু। এত দেরি হলো কেন, আমি খুবই দুঃখিত, বলে লাড্ডুটা খেয়ে নিল। আর বলল, কি স্বাদিষ্ট লাড্ডু, এবার তুমি যাও আর আমিও যাই। মেয়েটি বলল, মোটেই না, আমি শুধু তোমার জন্য সব আনন্দ মাটি করলাম। গণেশ ঠাকুর বলল, হ্যাঁ আমি জানি, আমি খুবই দুঃখিত, কিন্তু এর বদলে আমি তোমাকে একটা বর দিতে পারি। একটা প্রবাদ বাক্য আছে, যদি তোমায় কেউ বর দেয় তবে এমন একটা বর চাও যাতে তোমার তিন পুরুষ সেই বরের সুবিধা পায়। গণেশ ঠাকুর হাসলো, হা হা হা, হেসে বলল, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, কিন্তু সেটা তুমি কিভাবে নেবে? আমি যেন আমার বড় ছেলেকে বাগানে বসে সোনার থালায় ভাত খেতে দেখি। যখন আমার পাশে আমার বর আর চারপাশে সাত পুত্রবধূ থাকবে, আর সেখানে অন্যান্য নাতিপুতিদের খেলতে দেখব। তুমি তো খুবই বুদ্ধিমতী মেয়ে, বড় বড় জ্ঞানী গুণীদেরও পর্যন্ত তোমার কাছে কিছু শিখতে পারবে। তাই হোক, তোমাকে বর দিই, তোমার স্বাস্থ্য সম্পদ সুখী পরিবার আর দীর্ঘায়ু হোক। গণেশ ঠাকুর আশীর্বাদ করে বললেন তথাস্তু, আর অদৃশ্য হয়ে গেলেন। অনেক অনেক বছর পর মেয়েটি বড় হয়ে বিদুষী যুবতী হল। সে একজন ভালো বর পেল যে খুব বিত্তবানও। সে সুখীভাবে তার পরিবারের সাথে জীবন অতিবাহিত করল। বল্লালেশ্বর গণেশ। অনেক অনেক দিন আগে পালি গ্রামে কল্যাণ নামে এক ধনী ব্যবসায়ী থাকত। তার ছেলে বল্লাল ছিল খুবই ধার্মিক যুবক। তিনি ভগবান গণেশের উপাসক ছিলেন। ওম শ্রী গণেশায় নমঃ। পুত্র, এখন তোমার শুধু পড়াশোনা করা উচিত। হিসেবপত্র এবং কীভাবে ব্যবসা চালাতে হয় তার শেখা দরকার। প্রার্থনা বা পূজা অর্চনা ভালো, কিন্তু অত্যাধিক নয়। বল্লালের বন্ধুরা তাকে প্রায় সব সময় মন্দিরে দেখত। আজ আমি তোদের ভগবান গণেশের গল্প বলবো। আমার খুব আনন্দ হচ্ছে এই দেখে যে তোমরাও ভগবান গণেশের পূজা করার ব্যাপারে খুব আগ্রহী। তারাও বল্লালের সাথে মন্দিরে সময় কাটাতে লাগলো। তাদের বাবারা ছেলেদের বারণ করতে করতে হয়রান হয়ে যেতেন। তার ছেলে উচ্ছন্নে যাবার জন্য কল্যাণের ছেলে দায়ী। কোথায় ভালো ব্যবসায়ী হবার জন্য পড়াশোনা করবে তা না, সারাদিনই মন্দিরে প্রার্থনা করে সময় কাটায়। ওই ছেলেটার মতো আমাদের ছেলেদেরও কিচ্ছু হবে না। ছেলেদের অধঃপতন দেখে দেখে কয়েকজন ব্যবসায়ী রেগে মেগে কল্যাণের বাড়িতে গেলেন। তোমার ছেলের জন্য আমাদের ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে,
তোমার ছেলে ওদের মাথায় গোবর পুড়ে দিচ্ছে, ওরা কোনো কাজ করে না, ভজন গিয়ে বৃথা সময় কাটাচ্ছে। আমরা ব্যবসায়ী, ব্রাহ্মণ নই। ব্যবসায় লাভ করার উপায় তাদের শেখা উচিত, ভজন নয়। তারা সবাই চলে গেলে কল্যাণ ছেলের উপর খুব চিৎকার শুরু করলেন। বল্লাল, তুমি বদলালে না, সারা দিন প্রার্থনা করো, আমাদের পক্ষে এগুলো ভালো নয়, ওগুলো ব্রাহ্মণদের উপর ছেড়ে দাও। কিন্তু বাবা, অন্য ছেলেরাও এটাই ভালোবাসে, ওরাও তোমার মতো কোনো কাজ করে না। তাই বলি, সারাদিন মন্দিরে জপ তপ না করে এক্ষুনি বন্ধ করো এসব, কাল থেকে তোমার কাজ করতে হবে। আমি জানি বাবা, ব্যবসায় লাভ করার কৌশল এবং হিসেবপত্র আমার শেখা উচিত। কিন্তু বাবা, আমার যে সমস্ত হৃদয় জুড়ে শুধু ভগবান গণেশ রয়েছেন, দয়া করে আমাকে ক্ষমা করবেন। এত সাহস তোমার? আমার কথা অমান্য করো? দেখি কি করে তুমি মন্দিরে যাও। তিনি একটা বেত বা ছড়ি দিয়ে বল্লালকে প্রহার শুরু করলেন। আহ আহ লাগছে, বাবা মেরো না, বাবা মেরো না। এবার কল্যাণ তার ছেলেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখলেন। তোমাকে এভাবেই থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত তোমার বোকামো বন্ধ হয়। হে প্রভু, আমি বাবার প্রহার মেনে নিতে পারি, কিন্তু তোমাকে না দেখা আমি সহ্য করতে পারবো না। যদি তোমার কাছে আসতে না পারি প্রভু, দয়া করে আমাকে দেখা দাও। একটা পবিত্র কোমল সোনালী আভায় ঘরটা ভরে গেল। ভগবান গণেশ তার সামনে আবির্ভূত হলেন। আমি এখানে, প্রিয় বালক, প্রভু আমার জন্য এসেছেন। যতক্ষণ না তুমি চাইবে, ততক্ষণ আমি তোমার কাছেই থাকব, চিরদিনের জন্য প্রভু। তথাস্তু, বরাবরের জন্য। এভাবে বল্লাল গণেশ দেবতাকে পালি নগরীতে প্রতিষ্ঠা করলেন। পালির নাগরিকগণ বল্লালকে শ্রদ্ধা জানিয়ে দেবতাকে বল্লালেশ্বর গণেশ বলতো, কারণ বল্লালের প্রেম ভক্তি ভগবান গণেশকে পালিতে নিয়ে এসেছে। ভগবান গণেশ এবং কনে বউ। একদা এক ছোট্ট শহরে এক ভদ্র যুবক থাকত। সে এক সুন্দরী মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে এলো। মেয়েটি ভালোভাবেই সংসার চালাত এবং তারা সুখে শান্তিতে থাকত। একদিন লোকটি তার মা আর স্ত্রীকে বলল, আমি আমার কাজে কিছুদিনের জন্য বাইরে শহরে যাচ্ছি, তোমরা একে অপরের প্রতি যত্ন নেবে। মা বললেন, চিন্তা করো না বাছা। শাশুড়িটা ছিল এক দজ্জাল বৃদ্ধা মহিলা, সে তার ছেলের চোখের বাইরে চলে যাওয়ার অপেক্ষা করছিল। এখন আমি তোমাকে উচিত শিক্ষা দেব, এসো সমস্ত কাজ করো। কাঁচা কাচি, রান্না বান্না, ঘরদোর পরিষ্কার, ঝাঁট দেওয়া, নেতা দেওয়া, ঘর পরিষ্কার সব। সে মেয়েটিকে ভালো করে খেতেও দিত না। রাত্রে মেয়েটি নিজের বিছানায় শুয়ে ঘুমোবার চেষ্টা করছিল। ওহ, আমার শরীরটা খুব ব্যথা করছে আর খুব খিদেও পেয়েছে, না আমি ঘুমোতে পারছি না। সে উঠে পড়ল, রান্নাঘরে ঢুকল, কিছু খাবার প্লেটে নিল আর খেতে লাগলো, যতক্ষণ না পর্যন্ত পেট ভরে। পেট ভরে খাবার খেয়ে মেয়েটি ভাবল, হে ভগবান, সকালে উঠে শাশুড়িমা দেখবেন সমস্ত খাবার উধাও হয়ে গেছে। ভগবান জানেন তিনি আমার উপর কীরকম ব্যবহার করেন, আমার এখন কী করা উচিত? হায়, আমি এখন কী করব? সে একটা ফন্দি আঁটল, এঁটো খাবারের টুকরোগুলো সমস্ত মেঝেতে ছড়িয়ে দিল। পরের দিন সকালে শাশুড়িমা রান্নাঘরে গেলেন। অকম্মা মেয়ে, দেখো খাবারের টুকরোগুলো কেমন মেঝেতে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু খাবারগুলো সব গেল কোথায়? তুমি কি ওগুলো চুরি করেছো? আমি গত রাত্রে মেঝে পরিষ্কার করেছি,
এটা নিশ্চয়ই ইঁদুরগুলোর কাজ, ওরা নিশ্চয়ই খাবার খেয়ে এরকম ছড়িয়েছে। আমি আবার মেঝে পরিষ্কার করে দিচ্ছি। আবার সে ক্ষুধার্ত অবস্থায় রাত্রে বিছানায় গেল। প্রতি রাত্রেই সে রান্নাঘর থেকে খাবার চুরি করে মনের সুখে খেতে লাগলো, আর মেঝেতে অবশিষ্ট খাবার ছড়িয়ে শান্তিতে ঘুমোতে যেত। আর সকালে মেঝের এলোমেলো অবস্থা দেখে আর খাবার উধাওয়ের ব্যাপারে ইঁদুরগুলোর উপরে দোষারোপ করত। ইঁদুরগুলো সব কিছু লক্ষ্য করছিল, তারা খুব রেগে গেল। এই মেয়েটা আমাদের উপর মিথ্যে দোষারোপ করছে, সে খাবার খেয়ে মেঝেময় নিজেই ছড়াচ্ছে আর আমরা বদনাম কুড়োচ্ছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। প্রভু গণেশ বললেন, কিছু একটা প্রতিকার করার ব্যাপারে আমি ভাবছি, যখন সুযোগ পাবে কিছু একটা করো যাতে তোমরা সফল হও। ইঁদুরগুলো ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করতে লাগলো, কখন প্রত্যাঘাত করবে। একদিন তারা সুযোগ পেয়ে গেল। মেয়েটির স্বামী ফিরে এলো, হাসি মুখে সে দরজায় টোকা দিল। মেয়েটি তার শোবার ঘরে শাড়ি ছেড়ে বাথরুমে স্নান করছিল। ইঁদুরগুলো আস্তে আস্তে শোবার ঘরে এলো এবং শাড়িটা নিয়ে চলে গেল। দরজা খোলো, আহ আমার শাড়িটা কোথায় গেল? ভেতরে তুমি কি করছো, খোলো। আমার শাড়ি কে নিয়েছে? ইঁদুর। আমি ওদের উপরই দোষ চাপাই, নিশ্চয় ওরাই এর প্রতিশোধ নিচ্ছে। হে প্রভু গণেশ, দয়া করো আপনি ওদের বলুন শাড়ি ফিরিয়ে দিতে। প্রভু আপনি নিশ্চয়ই জানেন আমার শাশুড়ির ভয়ে ওদের উপর দোষারোপ করেছি। কেন তুমি দরজা খুলছো না? তোমার স্বামীর প্রতি তোমার এই ভক্তি? হে প্রভু দয়া করো, বেচারি মেয়েটির শাড়ি ফিরিয়ে দাও। তোমরা ওকে যথেষ্ট শিক্ষা দিয়েছো, সে ভয় পেয়ে তোমাদের উপর দোষ চাপিয়েছে। এখন শাড়িটা ফিরিয়ে দাও, এটা আমার আদেশ। ইঁদুরগুলো শাড়ি ফিরিয়ে দিল। মেয়েটি তাড়াতাড়ি শরীরে শাড়িটা জড়িয়ে নিল। এবার দরজা খুলল। আমি খুব দুঃখিত, শাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে প্রিয়তমা, মেয়েটি ভক্তি ভরে ভগবান গণেশের উদ্দেশ্যে প্রণাম করে বলল, ধন্যবাদ প্রভু। কয়েকদিন পর ছেলেটির মা তীর্থযাত্রা করলেন। মেয়েটি তার স্বামীকে বলল, যখন তুমি ছিলে না মা কীরকম আমার প্রতি ব্যবহার করেছেন। লোকটি প্রতিজ্ঞা করল, এবার থেকে সে ঠিক মতো তার যত্ন নেবে এবং মা ফিরে এলে তার সাথেও এ ব্যাপারে কথা বলবে। তারপর থেকে তারা সুখে শান্তিতে বিবাহিত জীবনযাপন করতে লাগল। ভগবান গণেশ এবং ক্ষীরের পাত্র। আমরা জানি ভগবান গণেশ সব ধরনের মিষ্টি পছন্দ করেন। একদিন ভগবান গণেশ পৃথিবীর চারপাশে বিচরণ করছিলেন। আমার আজ ক্ষীর খেতে খুব ইচ্ছে করছে, আর জাদু দিয়ে একটা ক্ষীরের পাত্র আনাতেই পারি, কিন্তু আমি সেভাবে চাই না। তিনি একটা বাচ্চা ছেলেতে রূপান্তরিত হলেন এবং গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগলেন। তার কাছে একটা গুড়ের ঢেলা ছিল, একটু দুধ এবং একটু চাল ছিল। তিনি একটা ঘরের সামনে গেলেন, সেটা বেশ সুন্দর। স্বভাবতই বাড়ির মালিক বেশ বড় লোক ছিল। তিনি দরজা ঠুকলেন, আমাকে একটু ক্ষীর বানিয়ে দেবে? কে তুমি? তুমি আমাকে ক্ষীর বানিয়ে দিতে বলছ? চলে যাও এখান থেকে। ছোট ছেলে সেখান থেকে চলে গেল আর পরের বাড়িতে গেল। আমাকে দয়া করে একটু ক্ষীর বানিয়ে দেবে? চলে যাও এখান থেকে বাচ্চা ছেলে। সেই মহিলাগুলো বাচ্চা ছেলেটির সাথে ভীষণ রূঢ় ব্যবহার করছিল। বাচ্চা ছেলেটি শেষ একটা বাড়িতে গেল, যেটা গ্রামের একদম শেষের দিকে, রাস্তার ধারে, একটা ছোট্ট কুঁড়ে ঘর। কি চাও বাছা? আমাকে দয়া করে একটু ক্ষীর বানিয়ে দেবে? ওহ নিশ্চয়ই বানিয়ে দেব, দাঁড়াও।
তিনি ভিতরে গেলেন এবং একটি পাত্র নিয়ে এসে বললেন, এর মধ্যে তোমার জিনিসগুলো দিয়ে দাও। পাত্রটা একদম ছোট্ট পাত্র ছিল, তাও চাল দুধ আর গুড় পাত্রর একদম নিচের দিকে একটুই ভর্তি হলো। ওরা ঘরের ভেতরে চলে গেল। আমার অনেকটা খেয়ে চাই, তাই দয়া করে একটা বড় পাত্র আনো। অবুজ বাচ্চা, তুমি কি ভাবছো বড় পাত্র বসালে বেশি ক্ষীর হবে? এটাই যথেষ্ট বড় পাত্র। না না, এটা বড় পাত্র নয়, একটা বড় পাত্র আনো। বৃদ্ধা একটু দয়ালু প্রকৃতির, তিনি ঠিক করলেন ছোট্ট ছেলেটির মন রাখবেন। এটা ঠিক আছে? বাচ্চা ছেলেটি ঘাড় নেড়ে বলল, অতটাও বড় নয়, তাও ঠিক আছে। সেই পাত্রতে ক্ষীর চাপানো হলো। আমি একটু হেঁটে আসি, যখন ফিরব তখন ক্ষীর তৈরি থাকবে। বৃদ্ধা ক্ষীর নাড়ালেন আর হেসে ভাবলেন, যখন সে ফিরে এসে দেখবে ক্ষীর দেখে তার মনই খারাপ হয়ে যাবে। কিন্তু যেই তিনি মেশাতে থাকলেন, পাত্র ভরতে থাকলো, আর কিছুক্ষণের মধ্যেই ক্ষীর উগলোতে শুরু করলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি কি স্বপ্ন দেখছি? কি সুন্দর গন্ধ, একটু চেখে দেখি। ওম শ্রী গণেশায় নমঃ, আমি তোমার নামে ক্ষীর খাচ্ছি। এ তো ভারী মিষ্টি, আমি আর এক বাটি খাই। ওম শ্রী গণেশায় নমঃ, আমি তোমার নাম করে আবার ক্ষীর খাচ্ছি। কিছুক্ষণ পর বাচ্চা ছেলেটা সেই ঘরে এলো। আমি এসে গেছি। এসো বাবা, ক্ষীর তো তৈরি, দয়া করে এবার খেয়ে নাও। না ধন্যবাদ, আমার পেট ভর্তি হয়ে গেছে, আমি দু বাটি ক্ষীর খেয়েছি। সেটা কি করে সম্ভব, তুমি তো এক্ষুনি এলে। কিন্তু আমি তো এখন খেয়ে ফেলেছি। যেই সে বলল, অমনি সারা ঘর আলোয় ভরে গেল। বাচ্চা ছেলেটি এখন আর দেখাই যাচ্ছে না, তার জায়গায় ভগবান গণেশ দাঁড়িয়ে, যার চারপাশ থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। ও, তাহলে বাচ্চা ছেলের রূপে স্বয়ং আপনি এসেছিলেন? হ্যাঁ, আমি এসেছিলাম। আর আমি আপনাকে আর পাঁচটা বাচ্চা ছেলের মতো ব্যবহার করছিলাম। তুমি একটা অজানা অচেনা বাচ্চার সাথে ভীষণ দয়ালু ব্যবহার করেছো, আমায় সন্তুষ্ট করেছো, তাই তোমার বাকি জীবন স্বাস্থ্য সম্পদ আর বিলাসিতায় পরিপূর্ণ থাকবে। ভগবান, আপনি আমার বাড়ি এসেছেন, আমার আর কি চাই? আমার সব পাওয়া হয়ে গেছে, আমার প্রণাম স্বীকার করুন, বলে চোখ বুঝলেন। যেই চোখ খুললেন, দেখলেন ভগবান গণেশ চলে গেছেন, আর ঘরের চারপাশে সোনা দানা মণি মাণিক্যই ভর্তি, আর তার হাঁটু আর কোমরের ব্যথাও একদম নেই। ধন্যবাদ ভগবান গণেশ, তিনি হাত জোর করে মাথায় ঠেকালেন। আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু।